গীতা, গীতা, ডাকছেন বাবু? দেখ তো কে বেল দিল, দরজাটা খোল। বাবু, দুটো গুন্ড মতন ছেলে এসেছে, বলছে আপনি আসতে বলেছিলেন। ঠিক আছে, সেটা জোরে বলার কি আছে? হ্যাঁ, তুই একটু আস্তে কথা বলতে পারিস না? আস্তে বললে বলেন শোনা যায় না, আর জোরে বললেন বলেন আস্তে বল, এভাবে কথা বলা যায়? তোর মতন কত মেয়েই তো অন্যের বাড়ি কাজ করে, তাদের কাছ থেকে শিখতে পারিস না কি করে কথা বলতে হয়? কি যে বলেন মা, আপনি যদি দেখতেন বাসন্তীকে তাহলেই বুঝতেন। বাসন্তীকে? আমাদের সঙ্গে ফুটপাতে থাকে, দশ বাড়ি রান্না করা, বাসন ধোয়ার কাজ করে। কাজের যা ছিরি, ও বাসন ধুয়ে যাওয়ার পর আবার বাড়ির লোকেদের বাসন ধুতে হয়, আর মুখে সবসময় ট্যাক 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 লেগেই আছে। ঠিক আছে, তোর রাতে রুটি হয়েছে? সময় পেলাম কই, সবে কৌটো মেপে আটাদার নিতে যাব, এমন সময় বাবু ডাকলে। তবে আপনি এসেছেন, এবার ভালো হয়েছে। তার মানে? না মানে, এখন সব রান্নাঘরে হাতের কাছে পাচ্ছি, আপনি যখন ছিলেন না যা অবস্থা রান্নাঘরের, নুন নেই, চাল নেই, ডাল নেই, আটা নেই, বাবুকে জিজ্ঞাসা করুন। জয়িতা, তুমি ওর সাথে একদম কথা বলো না, ও একবার চান্স পেলে এমন শুরু করে দেবে। এই গীতা, তুই যে বাইরে দুটো ছেলেকে দাঁড় করে রেখেছিস, মনে আছে সেটা? যা, ওদেরকে ভেতরে ডাক। মা, একটা কথা বলবো? কি কথা? না মানে বলছিলাম, বাবু যদি বাইরে গিয়ে কথা বলেন, গুন্ডাদেরকে ভেতরে ঢোকানো ঠিক হবে? শুনলে জয়িতা, শুনলে ওর কথা? তুমি ওকে প্লিজ বলে দাও কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা আমি বুঝবো। শি ইজ রিয়েলি ইনটলারেবল, তুমি প্লিজ ওকে বলে দাও জয়িতা, আমার একদম ভাল লাগছে না। শুনলি তো বাবু কি বললো? এবারে যাও। তুমি ছিলে না তাই তুমি জানো না, তুমি যার স্ত্রীর কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করেছিলে, সে অসিত পিত্র এ ঘরে এসে কি শয়তানি করেছে তুমি কল্পনা করতে পারো।